হ্যাঁ, এবার এই অঙ্কটা কিন্তু টাকা পয়সা নিয়ে হিসাব দিতাম। টাকা পয়সার প্রতি মানুষের স্বভাবতই আকর্ষণ অনেক বেশি, টাকা পয়সার হিসাবটাও তাই আকর্ষণীয়। ভুল করা যাবে না, ভুল করলে ঢুকবে। ঠিক আছে, দেখো তিনটি ব্যাগ আছে টাকার ব্যাগ, শুধু টাকাই নেই পয়সাও আছে। প্রথম ব্যাগে টাকা আছে একটা বেশি না, আর পয়সা আছে মাত্র তিনটা। হ্যাঁ, আর দ্বিতীয় ব্যাগে টাকা আছে দুইটা, পয়সা আছে চারটা। তৃতীয় ব্যাগে টাকা আছে তিনটা, পয়সা আছে একটা। এখন বলা হচ্ছে যে লটারির মাধ্যমে যে কোনো একটা ব্যাগ বাছাই করে নেওয়া হলে, আর তা থেকে মানে ওই বাছাই করা ওই ব্যাগ থেকে যদি আমরা একটা কয়েন তুলে নিই, একটা মুদ্রা যদি তুলে নিই, তাহলে সেই মুদ্রাটা টাকা হবে তার সম্ভাবনা কত? প্রশ্নটা কিন্তু এরকম। তাহলে এই তিনটি ব্যাগ থেকে দৈব পাবে মানে লটারির মাধ্যমে একটি ব্যাগ বাছাই করে তা থেকে একটি মুদ্রা তোলা হলে সেই মুদ্রাটা টাকা হওয়ার সম্ভাবনা কত? দেখো প্রবাবিলিটি অফ মুদ্রাটি টাকা বা উত্তোলিত মুদ্রাটি টাকা, প্রবাবিলিটি অফ উত্তোলিত মুদ্রাটি টাকা, আমি সংক্ষেপে লিখলাম মুদ্রাটি টাকা, আমি কিন্তু একদম সংক্ষেপে করতেছি। দেখো যদি এমন হয় যে আমাদের এই প্রথম পাত্রটাই নির্বাচিত হয়েছে, তাহলে প্রথম পাত্র নির্বাচিত হওয়ার সম্ভাবনা এত, রাইট? আর প্রথম পাত্রে কয়েন আছে, মোট মুদ্রা আছে মোট চারটা, তাহলে নিশ্চয়ই ওই চারটা থেকে একটা মুদ্রা আনবে, রাইট? আর সেই মুদ্রাটা টাকা হওয়ার সম্ভাবনা বের করতে বলছেন, টাকা আছে কয়টা? একটা। একটা টাকা থেকে একটা টাকা এক উপায়ে নেওয়া যাবে, রাইট? প্রথম ব্যাগ যদি বাছাই হয় তাহলে আমাদের সম্ভাবনাটা হলো এত। এখন কত হলো, প্রথম ব্যাগ বাছাই না হয়ে দ্বিতীয় ব্যাগ তো বাছাই হতে পারে, প্রথম ব্যাগ অথবা দ্বিতীয় ব্যাগ বাছাই হতে পারে, অথবা দ্বিতীয় ব্যাগ যদি দ্বিতীয় ব্যাগ বাছাই হয় তাহলে দ্বিতীয় ব্যাগের ব্যাগ নির্বাচিত হওয়ার সম্ভাবনাও কিন্তু ওয়ান থার্ড। আর দ্বিতীয় ব্যাগে মোট মুদ্রা আছে ছয়টা, নিশ্চয়ই ওই ছয়টা থেকে একটা আনবে, আর টাকা আছে দুইটা, দুইটা থেকে নিশ্চয়ই একটা আনবে, রাইট? যদি আমাদের তৃতীয় ব্যাগটা নির্বাচিত হয় তার সম্ভাবনা ওয়ান থার্ড, আর তৃতীয় ব্যাগ নির্বাচিত হলে তৃতীয় ব্যাগে মোট মুদ্রা আছে চারটা, তা থেকে একটা আনবে, আর টাকা আছে সেখানে তিনটা, তিনটা থেকে নিশ্চয়ই একটা আনবে, ব্যাস সম্ভাবনা লেগে আসছে। এবারে ক্যালকুলেশনটা নিশ্চয়ই খুব সহজ, তাই না? একদম শর্টকাট ক্যালকুলেশন। দেখো এটা ওয়ান থার্ড আগে আমি কমন নিলাম, ওয়ান থার্ড কমন নিলাম, কারণ প্রত্যেকটা তো ওয়ান থার্ড আছে। দেখো নিয়ে এখানে দেখো ফোর সি ওয়ান মানে ফোর, তাহলে ওয়ান বাই ফোর প্লাস, এখানে টু সি ওয়ান মানে টু, আর সিক্স সি ওয়ান মানে সিক্স, রাইট? প্লাস এখানে থ্রি সি ওয়ান মানে থ্রি, ফোর সি ওয়ান মানে ফোর, ব্যাস এই। তো আমরা আর একটু স্মরণ করি, ওয়ান থার্ড ওয়ান বাই ফোর প্লাস এটা আমরা কাটাকাটি করলে ওয়ান থার্ড হবে প্লাস এটা থ্রি বাই ফোর। আমার মনে হয় না যে বাকি ক্যালকুলেশনটুকু আমার করতে হবে, সো বাকিটুকু তোমরা অবশ্যই পারবে আশা করি, আর ফিনিশিং লাইট অবশ্যই দিবে যে অতএব মুদ্রাটি টাকা হওয়ার সম্ভাবনা এত, বা নির্ণয়ের সম্ভাবনা এত, নির্ণয়ের সম্ভাবনা এভাবে দিলেও কিন্তু হবে। তো আশা করি প্রশ্নটা ভালোই বুঝেছো, নাকি সমাধানটা ভালোই বুঝেছো। তো এভাবে আমাদের একাধিক পাত্র নিয়ে তাতে বিভিন্ন ধরনের বল বা এরকম পয়সা নিয়ে মুদ্রা নিয়ে এরকম বিভিন্ন রকমের সমস্যা দেওয়া থাকতে পারে। তোমরা আরো যেগুলি আছে সেগুলি অনেক সুন্দর করে প্র্যাকটিস করবে, এবং যত প্র্যাকটিস করবে এই যে যেগুলি করালাম এগুলি আসবে এমন কোনো কথা নেই, এর বাইরেও আসতে পারে। অঙ্কের কি শেষ আছে? শেষ নেই কোনো, তবে যতটুকু আলোচনা করলাম তা যদি বুঝে থাকো আর প্র্যাকটিস করো, যেভাবেই দিক না কেন তোমরা পারবে আশা করি।